চাপাচাপি করে ওযু করা, ওযু ধরে রাখা, চাপাচাপি করে ওযু ধরে রাখা, এই ভুলটা প্রচুর পরিমাণ হয়, বিশেষ করে শীতের দিনে। গরমের দিনে আলহামদুলিল্লাহ ওয়াজ করার দরকার হয় না, মনে না মানে ওযু দরকার না হলে ওযু করি আমরা, ঠিক আছে না, বিশেষ করে মরুভূমি এলাকাতে গরমের জায়গাতে। কিন্তু শীতের দিন আসলে সুবহানাল্লাহ, আসরের ওযুতে চেষ্টা করি টেনে টুনে এসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বিটিক, একটা চেষ্টা থাকে যে আসরের ওযুতে মাগরিব গেছে, যেহেতু পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, বাথরুমের বেগ আছে, তো একটু চাইপা চুপা যদি ধরে রাখতে পারে, এসাটা হয়ে গেলে এসা পরে তারা উজু করা লাগলো না, খালাস উজু করাতে বেঁচে গেলাম ঠান্ডার দিনে, ঠিক না বেঠিক। এই অলসতাটা আমরা অনেকে করি কি করি না, এটা উচিত না, উজুর ক্ষেত্রে এটা একটা বড় ভুল। প্রথম কথা হলো, আপনি যদি পেশাবের বেগ থাকে, বায়ুর বেগ থাকে, আপনি সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ সেভাবে হবে না। সালাতে যেরকম মনোযোগ দরকার, আল্লাহর সঙ্গে আপনার যেটা মানে বান্দার সঙ্গে গোলামের যে একটা বিনয় প্রকাশের ব্যাপার আছে, সেটা হবে না যদি আপনার কি থাকে, ওজুর মধ্যে ওই প্রেসার থাকে, প্রেসার বা পায়খানার বেগ থাকে। ভাই মানুষ যে কোনো কাজেই ভালো কাজ মনোযোগ দিয়ে করতে হলে প্রেসার পায়খানার বেগ থাকলে করা যায়, তাহলে আপনার সালাতের ভিতরে খুশু খুশু কিভাবে আসবে? আপনার সালাত, যে সালাত আপনাকে সফলতা এনে দিবে, যে সালাত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই সালাতের জন্য তো খুশু খুশু দরকার, আপনার মনোযোগ দরকার, আপনার স্থিরতা দরকার। স্থিরতা তো আসবে না যদি আপনার মন থাকে টয়লেটে, আপনি আছেন মসজিদে, দেহ আছে মসজিদে, মনটা আছে টয়লেটে, তাহলে কি সালাত পূর্ণাঙ্গ হবে? এই জন্য ভাই চাপাচাপি করে ওযু ধরে রাখা, এটা ওযুর ক্ষেত্রে আরেকটা বড় ভুল, এটা করা যাবে না। যারা চাপাচাপি করে ওযু ধরে না রেখে ওযু ছুটতেছে ছেড়ে দেয়, এরপরে যা ওযু করে আসে, এদের জন্য বিশাল বড় পুরস্কার আছে, বিশাল বড় পুরস্কার, একটি নয় তিন তিনটি পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের হাদিস, আলা আদুল্লাকুম মায়ামহুল্লাহু বিহিল বলেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমলটি মানুষকে তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা গ্রেড বাড়তে থাকে, ইমানদার হিসাবে তার গ্রেড বাড়ে এবং আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, কোন আমলের মাধ্যমে তোমাদের কি বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইসবাগুল উযূই আলাল মাকারে, ইসবাগুল উযূই আলাল মাকারে, প্রথম আমল, অপছন্দ, কষ্ট, ঠান্ডা, শীত, হ্যাঁ অথবা পানির অভাব, কিনা বুঝু করতে হইতেছে, যে কোনো কষ্টকে উপেক্ষা করে, কষ্টকে সহ্য করে যে ব্যক্তি উযু করে, উযু আটকে রাখে না, এই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ যেমন মাফ করবেন, তার মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। তাহলে বোঝা গেল সাধারণ ওযু এটার চাইতে, আপনি যদি ওযুকে কি করেন, আপনি যদি ওযুকে কষ্টকে উপেক্ষা করে ওযু করেন, চাপাচাপি করে ওযু ধরে না রাখেন, ছেড়ে দেন, আবার ওযু করে আসেন, ফ্রেশ হয়ে আসেন, নামাজটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুটি পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে পাচ্ছেন, এক হলো গুনাহ মাফ, আর এটা হলো মর্যাদা বৃদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওযুরে ভুল ত্রুটিগুলোকে কভার করে, এগুলো থেকে পরিচ্ছন্ন থেকে, এই ভুলগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে উযু করার তৌফিক দান করে।